লক্ষ্য একটাই, স্কুলে উপস্থিত হওয়া। কিন্তু সেখানে পৌঁছানো সহজ কথা নয়। পাহাড়ি পথের সমতল রাস্তা বলতে বরফে জমে যাওয়া নদী। এই নদী ধরে চলতে হবে চার চারটি দিন। চার দিনের বরফে নদী, চার দিনের পথ চলা, চার দিনের দুর্ভোগ। পাহাড়ের উঁচু নিচু চূড়া বেয়ে তো আর চলা যায় না, তাই এ নদীর উপর দিয়ে তৈরি বরফ পথই একমাত্র ভরসা। কিন্তু এ পথ নির্বিঘ্ন এবং নিরাপদ নয়। স্কুলে যাবার জন্য দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক পথগুলোর একটি এটি। জাম্বালা গ্রাম হিমালয়ের ভারত অংশে অবস্থিত পৃথিবীর উঁচু গ্রামগুলোর একটি। এরাও সভ্য সমাজের মানুষ, প্রান্তিক এবং মূল জনবসতি থেকে বিচ্ছিন্ন এদের জীবন। এখানে প্রায় 650 মানুষের বসবাস। বরফ আর তুষারে ঢাকা পর্বতচূড়ার এই মানুষগুলোর জীবন দুর্দান্ত কঠিন। ভারতের হিমালয় অংশের ছোট্ট শহর লেহ সিটি, পৃথিবীর দুর্গমতম এই এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি আলোকবর্তিকার মতো। আলোর সন্ধানে দূর দূরান্ত থেকে ছুটে আসে শিশুরা। মোটর বয়স মাত্র 10 বছর। 2 মাসের উইন্টার ব্রেকে নিজের গ্রামে এসেছে মোটর। আজ গ্রামে মোটর শেষ দিন, তাকে ফিরতে হবে লেহ সিটির স্কুলে। মোটর মতো খুব কম শিক্ষার্থী গ্রামের বাইরে দূরে স্কুলে যাওয়ার সুযোগ পায়। স্কুলের স্কলারশিপ মোটো ও তার পরিবারের ভাগ্য বদলে দিয়েছে। এর বদলে মোটর সকল বন্ধুকে বিদায় জানিয়ে লম্বা সময়ের জন্য চলে যেতে হয় শহরে। মোটর পরিবার সর্বশেষ প্রস্তুতি শেষ করছে। চলার পথের খাবার দাবার ও অন্যান্য সরঞ্জাম গুছিয়ে নিচ্ছে মোটর বাবা মা। নদীর পানি যদি বেড়ে যায় তবে চার দিনের যাত্রা 3 গুণ সময়ের জন্য বেড়ে যেতে পারে, তাই প্রস্তুত থাকা জরুরি। ছোট্ট ভুল জীবনের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। এই সেতুটি এই এলাকার একমাত্র বড় অবকাঠামো। মোটো আর তার বাবা এসেছে নদীর বর্তমান অবস্থা জানতে। এটা জানা যাত্রার জন্য খুবই জরুরি। ডোরিকা পাশের গ্রামের মেয়ে, সেও প্রস্তুতি নিচ্ছে একই স্কুলে যাবার। কয়েক গ্রামের বাচ্চাদের সাথে বাবারা মিলে একটি ছোট্ট দল। একসাথে এক দলে না গেলে বিপদে পড়ার সম্ভাবনা বেশি। নদীর পার ধরে চলাচলে চরম সতর্কতা অবলম্বন করতে হয়। কোথাও বরফের স্তর পাতলা, ভঙ্গুর। পাহাড়কে পানিতে পড়ে গেলে স্রোতে নিয়ে যাবে বরফের তলে, বেঁচে ফেরার আর কোনো সম্ভাবনা থাকবে না। কোথাও কোথাও নদী পারের পুরো বরফ পথই গলে গেছে। এ অবস্থায় পাহাড়ের গা বেয়ে পথ পাড়ি দিতে হয়। আবার কখনো কখনো তরল বরফ পানিতে পা ডুবিয়ে হাঁটতে হয়, যা বাচ্চাদের পাগুলোকে অসাড় করে দেয়। মাঝে মাঝে দলের বিশ্রামের প্রয়োজন পড়ে, খাবার প্রস্তুত অথবা ক্লান্তি দূর করতে এ বিশ্রাম। এখানে শীত -30 ডিগ্রিতে, বাতাস থেকে বাঁচতে রাতের বিশ্রামে তাই বেছে নিতে হয় উপযুক্ত স্থান, জ্বালাতে হয় আগুন। বরফে হাঁটা পথ শেষে শহরে রাস্তা পায় দলটি। এখানে স্কুলের গাড়ি অপেক্ষা করছে। আরো 60 কিলোমিটার যেতে হবে গাড়িতে। দুর্গম লম্বা পথ হাঁটতে হাঁটতে মোটরা ক্লান্ত, তারা গাড়িতে দ্রুতই ঘুমিয়ে পড়ে। মোটর স্কুল যাত্রা শেষ, আর প্রিয় সন্তানকে রেখে ফেলে আসা পথ ধরে বাড়িতে ফিরতে হবে বাবাদেরকে। দুষ্টামি করো না, মারামারি শুরু করে দিও না, একজন আরেকজনের খেয়াল রাখবে, এমন উপদেশ দিয়ে বিদায় নেয় বাবারা। তারা দ্রুতই বিদায় নেয়, কেননা তারা বাচ্চাদেরকে নিজের চোখের পানি দেখাতে চায় না। শিক্ষা শুভ হওয়ার সুযোগ, কিন্তু যে শিক্ষা গ্রহণ করতে জীবন বাজি রাখতে হয়, সে শিক্ষা অর্জনে কজন সাহসী হবে তা একটা বড় প্রশ্ন। কিন্তু হিমালয়ের এই পরিবারগুলোর শিক্ষার প্রতি আগ্রহ নিঃসন্দেহে আপনাকে ভীষণভাবে অবাক করবে। শিক্ষার জন্য এত সব নিঃসন্দেহে।